আমি ইজ অল ফর এক্সপেরিমেন্টেশন, মানে আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্টেশনে ডেফিনেটলি আমার আছে সায়, তবে তার মানে এই নয় যে যা খুশি করে জাস্ট করতে হবে বলে করে দিলাম, সেটা আমি ডেফিনেটলি সাপোর্ট করব না। সেখানে দুটো জায়গা একটু মিউজিক ডিরেক্টরের কথা অনুযায়ী দুটো, একটা শুদ্ধকে, হ্যাঁ একটা শুদ্ধ রেকে কোমল রে করা হয়েছে সেটা আছে, সেটা ডেফিনেটলি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এবং মুভিতে যেটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে যারা গাইছে এবং যে একটা ক্লাবে হচ্ছে, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড, একটা হিপি টাইপের একটা গ্রুপ, ফিমেল গ্রুপ, তারা গাইছে তাদের মতো করে যা খুশি গাইছে, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড অ্যান্ড বদার টু লিসেন টু হোয়াট দে আর সিঙ্গিং। তো এই একটা সিন ছিল, সেখানে মনে হয়েছিল তাদের যে এরকম এদিক ওদিক করে তাদের যে এরকম অদ্ভুত ড্রেস পরে মেয়েরা ব্যান্ডে গাইছে, তাদের মানসিকতাটা পোর্ট্রে করার জন্যই কিন্তু অন্যভাবে গাওয়া। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। আমি এটাই বলবো যে আমার এখানেই প্রবলেমটা, যারা আর কি এর বিরোধিতা করে ব্ল্যাঙ্কলি, তাদের দিক থেকে আমার এইটাই একটা এক্সপেকটেশন যে যখন মুভিতে যখন কোনো গান ইউজ করা হয়, আমার মনে হয় সেটাকে এত বিতর্কের মধ্যে না জড়ানোই ভালো, কারণ সেটা মুভি কেন্দ্রিকভাবেই গানটা করা হচ্ছে। আমি যেটা বললাম বেডরুমের সিনটা যেমন ছিল, সেরকমভাবে ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টরের মনে হয়েছে যে না, এই গানটা এরমভাবে করতে পারলে মনে হয় সিনটা আরও বেশি এস্টাবলিশ করা যাবে। আর যদি আমি কোনো রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম বার করি এবং তাতে যদি আমার কোনো ভুলভাল কিছু থাকে, কোনো ভুল কিছু থাকে, আমি ডেফিনেটলি গ্ল্যাডলি ক্রিটিসিজমগুলো অ্যাকসেপ্ট করবো এবং সেটাকে রেকটিফাই করার চেষ্টা ডেফিনেটলি করবো। কিন্তু ফিল্মে ব্যবহৃত গান বাজনা যখনই হয় তখনই আমার মনে হয় এই বিতর্কের কোনো কারণ নেই।